আসসালামু আলাইকুম আমার নাম জয়িতা আমরা মাচ্ছি রংপুর তাজহাট জমিদার বাড়ি এখানে আমাদের গাড়িটা আটকে গেলো কারণ পুজো হচ্ছিলো ওই দিন শেষ দিন ছিল ওদের দশমী ছিল মায়ের বিসর্জনের একটা বিষয় ছিল তো যাই হোক গাড়িটা ওখানে থেমেছিল আমাদের তাই একটি ভিডিও করলাম আর জয়িতাও এইগুলো আগে কখনও দেখেনি আমরা চলে আসতাম জমিদার বাড়ি তো জয়িতা অনেক দিন ধরেই ট্রাই করতেছে ট্রাই করে ড্রয়িং করে অনেক কিছু বাট এই যে রঙিন পেপার দিয়ে কিছু করা কেটে ওইটা দিয়ে মানে কিছু করা ট্রাই করতেছিল যাই হোক সে নিজের মতো করে নিজের নামটা লিখেছে আর হয়তো বা এটা একটা বাটারফ্লাই ট্রাই করছে ফ্লাওয়ার চেষ্টা করছে যে না কি করা যায় দেন না হয়তো আস্তে আস্তে ভালো হয়ে যাবে সব ক্লিয়ার হয়ে যাবে ওর ভুলগুলো ঠিক হবে একটা ফুল এঁকেছে পেপার কেটে কেটে নিজে ওর এঁকে ওর খাতার মধ্যে শুধু এইগুলোই থাকবে মানে প্রিন্সেস কুইন ওর জাস্ট এইগুলো আঁকতেই ভালো লাগে সব সময় থাকবে আর পেপার পেলো কি মানে এটা করতেই হবে নালে হবে না এছাড়া একটা আমাকে চেষ্টা চলছে সব সময় ওর এইটা কি আঁকতে চাইছিল ও নিজেও জানে না দেন এরকম হয়ে গেছে মনে হচ্ছে যে ঠাকুরমা ঝুলির সেই চুন্নি চলে আসছে না রকম হয়েছে ওইটা ওইটা অন্য কিছু একটা চাইছিল বাট এরকম হয়ে গেছে যাই হোক কিছুর মতো একটা করতে পারছে এটাই কিন্তু ও জানি কি আঁকতে চাইছে ও নিজেই জানে না সে চুপচাপ ছিল খুব গরম ছিল ওই দিন আর ওখানেও সে ড্রয়িং করতে চাইছে বাট এতটা সময় পায়নি কারণটা বন্ধ হয়ে যাবে সময় চলে আসতে আমরা খুব লেট করে গিয়েছিলাম তাই আর ও ওখানে বসে ড্রয়িং করতে পারেনি কিন্তু খুব চেয়েছিল যে ওখানে বসে কিছু আঁকবে এটাই সে আঁকার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে গিয়েছিল ওখানে আর ও চাইছিল যে ওই উঁচু জায়গাটায় যে একটু দৌড়ে উঠবে কিন্তু প্রবলেম ছিল ওই উঁচু জায়গাটায় নাকি একটা সাপ আছে ওখানে লোকগুলো বলতেছিল যারা ছিল ওখানে দেখাশোনা করতে ওরা বলতেছিল যে মামুনি ওখানে উঠো না ওখানে একটা সাপ আসে দেন ও আসলেই ওখানে অনেকগুলো গর্ত আমি নিজের কাছে গিয়ে দেখেছি হয়তো বা থাকতেও পারে সাপ ওখানে নামতে যাচ্ছেন তা নামাবো তো কারণ শাপ এটা তো ভয়ঙ্কর কিছু তাই না যদি কামড় দিয়ে দেয় হ্যাঁ এরপরে আমরা যখন সরুবি উদ্যানে ওখানে এলাম দয়িতা খুব ইচ্ছা ছিল ওই যে ঠাকুরকে খুব কাছ থেকে দেখা তাই এখানে নিয়ে আসলাম দয়িতাকে সরুবি উদ্যানের এই জায়গাটা তো এখান দাঁড়িয়েছিলাম দয়িতা দেখবে মানে ও কখনও দেখে নাই এরকম ছোটোবেলা থেকে এখন পর্যন্ত দেখেনি এটাই ওর প্রথমবার দেখা যাই হোক ওকে দেখানোর একটু ব্যবস্থা করলাম ও দেখলো মানে বুঝে নাই এই রীতিনীতিগুলো কী এরকম কেমন কি হয় বা কেমন দেখতে এই রকম যাই হোক ও দেখছে ওর নাকি ভালো লাগছে দেখে বলতেছে ওর ভালো লাগছে দেখে খুশি হয়েছে খুব